যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। গলাটা আসলে ভালো না, কিন্তু আজকের এই গানটা আমার এই ভিডিওর সাথে খুবই প্রাসঙ্গিক। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যমে বা আন্তর্জাতিক অঙ্গনে যে ঘটনাগুলো চলে সেগুলার আপডেট আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করি, বিশেষ করে যখন হয় কোনো মুসলিম রাষ্ট্রের কথা। আর আজকে একটা মানে কী বলো যে কম জোর, আমার মনে হচ্ছে জোরটা কম থাকলেও তাদের শক্তি, সাহস এবং কি মনোবলের সামনে পিছু হটেছে পশ্চিমা শক্তিশালী রাষ্ট্র ন্যাটোর অন্যতম একটা সদস্য রাষ্ট্র ফ্রান্স। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ মধ্য আফ্রিকার দেশ নাইজার প্রমাণ করেছে যে কী বলা হয় যে লাইজ্ঞা থাকলে মাইজ্ঞা খায় না, সম্ভবত এটাই। যাই হোক, অবশেষে আজ সেই ঐতিহাসিক ক্ষণ এসেছে, সেই ঐতিহাসিক মুহূর্ত এসেছে। ফ্রান্স বলেছিল ইকোয়াসের মাধ্যমে তোমাদের বারোটা বাজাবো। ফ্রান্স বলেছিল আমাদের রাষ্ট্রদূতকে বাহিনী পাঠাইয়া তুলা নিয়ে আসবো। ফ্রান্স বলেছিল একজন সেনাকেও প্রত্যাহার করা হবে না ফাইনালি। কিন্তু দিন শেষে সকল কথা থেকে সরে গেছে ফ্রান্স, আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ঘোষণা দিয়েছেন সেই ঐতিহাসিক। দর্শক, অবশেষে আফ্রিকার দেশ নাইজার থেকে সেনা প্রত্যাহার সহ নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এনেছে আপনার ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নাইজার থেকে তার দেশের সকল সেনা, সকল কূটনীতিককেই প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্রান্স টু টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ফ্রান্স তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে নাইজার থেকে আমাদের সকল কূটনীতিক সহ রাষ্ট্রদূতকে ফ্রান্সে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি নাইজার থেকে দখলদার ফরাসি সেনাদেরকেও প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। ম্যাক্রো বলছেন আমরা নাইজারের সঙ্গে সামরিক সহযোগিতারও সমাপ্ত ঘোষণা করছি। আগামী কয়েক মাসের মধ্যে নাইজার থেকে ধাপে ধাপে সকল ফরাসি সেনারা দেশে ফিরে আসবে। এখন এই বক্তব্যের পর এখানে একটা ছোট্ট কিন্তু আছে, এটা আমি বলছি। নাইজারের সামরিক শাসক আগস্ট মাসে তার দেশ থেকে ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে বহিষ্কারের আদেশ দেওয়ার পর সেই আদেশ অমান্য করে লম্বা সময় ধরে সেখানে সেই রাষ্ট্রদূতকে রেখেছিল আপনার ফ্রান্স। কিন্তু হঠাৎ করে যখন আমরা দেখলাম যে আফ্রিকার সাহেল অঞ্চলের দুই দেশ মালি এবং বুর্কিনা ফাসো তারা নাইজারের সাথে মিলে একটা ত্রিপক্ষীয় সম্মিলিত সামরিক জোট গঠেছে, যে একটা দেশের উপর যে কোনো হামলা মানে তিনটা দেশের উপর হামলা, তিন দেশ একসাথে মোকাবেলা করবে, এবার হোক সেটা আফ্রিকার সংগঠন ইকোয়াস অথবা ন্যাটোর কোনো আক্রমণ, তারা সম্মিলিতভাবে প্রতিহত করবে। এর পরপরই আপনার ফ্রান্স থেকে এই সিদ্ধান্ত এলো। এখন এখানে বিষয়টা একটু বোঝাই যে ফ্রান্সের এই সিদ্ধান্তের পেছনে আরও কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না। এখন এটা হইতে পারে যে ফ্রান্স কোনো পরিকল্পনা করেছে নাইজারকে একটা বড় ধরনের ঝামেলায় ফেলবে, আর সেই কারণে নিজেদের যত লোক আছে, ফ্রান্সের সেনাবাহিনী আছে, ভেতর থেকে সরিয়ে আনছে। কারণ বাহির থেকে আক্রমণ করতে গেলে প্রায় 1500 থেকে 2000 ফরাসি সেনা এই মুহূর্তে আছে, কূটনীতিক আছে, রাষ্ট্রদূত আছে। তো স্বাভাবিক নাইজারের উত্তেজিত জনতা একটা করে কিল দিলেও এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো মেবি এটাও হইতে পারে যে এই সেনাদেরকে সরিয়ে আনার পর অন্য কোনো মুভমেন্টে যেতে পারে ফ্রান্স। আবার এটাও হতে পারে, যেটা তারা ঘোষণা দিচ্ছে, যে ফ্রান্স নাইজারের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তাদের দেশ থেকে তাদের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে, আর ভবিষ্যতে নাইজার যদি কোথাও আক্রমণের শিকার হয়, নাইজারে যদি কোনো রকম ঝামেলা হয়, বহিঃশত্রু যাই হয়, সেখানে ফ্রান্স আর সমর্থন করবে না। এতদিন রাজনৈতিকভাবে এই ধরনের ডিল ছিল ফ্রান্সের এই সেনাবাহিনীকে পালতো কোটি কোটি টাকা খরচ করে নাইজারের রাজনৈতিক সরকারগুলো। তবে এখানে কিছুটা আশঙ্কাও তৈরি হচ্ছে, আবার পজিটিভও দেখছি। তবে নিশ্চয়ই নাইজারের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা নিশ্চয়ই এগুলো মাথায় রেখেই সকল প্রস্তুতি রাখবে। এই প্রত্যাশায় দোয়া রইল নাইজারের জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।